Hello on earth, how are you doing today? Hope that you all are fit and fine. So আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার IELTS রিডিং এ কিভাবে আপনি আনসারগুলো লিখবেন, মানে বিশেষ করে ট্রু ফলস এবং নট গিভেন এর ক্ষেত্রে অথবা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে। তো দেখেন এখানে আপনার ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আমরা ট্রু গুলোকে বড় হাতে লিখতে পারি, ফলস কে যেটা সব বড় হাতে এবং নট গিভেন সব বড় হাতে যদি লিখি তাহলে আমরা এটা আমাদের কারেক্ট ওয়ে। আচ্ছা তো আপনারা যদি কেউ এটাকে এভাবে যদি কেউ লিখতে না চান তো আপনারা এটাও কি ফলো করতে পারেন, কোনটা যে ট্রু ফলস নট গিভেন যেটা হচ্ছে প্রথমটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, ফলস এর ক্ষেত্রে প্রথমটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, নট গিভেন এর ক্ষেত্রে আপনার এনটা বড় হাতের আর জিটা বড় হাতের বাকিগুলো হচ্ছে আপনার ছোট হাতের। ওকে আরেকটা ফরম্যাট এটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ে, আপনার এইভাবেও লিখলেও রাইট কারেক্ট, এইভাবে লিখলেও কারেক্ট। এখন সিঙ্গেল যেটা টি ফলস এবং হচ্ছে নট গিভেন এভাবে যদি আমরা লিখি তাহলে সেটা আমাদের কারেক্ট ওয়ে হবে কিনা, সো ডেফিনেটলি সেটা আপনাদের জন্য কারেক্ট ওয়ে হবে। আপনি যদি টাইম সেভ করতে চান সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই শর্ট ফর্মে লিখবেন, শর্ট ফর্মে বলতে টি একদম ছোট টি লিখবেন, একদম এফ লিখবেন অথবা এনজি লিখবেন। যদি আপনারা এভাবে লিখেন তাহলে ডেফিনেটলি আপনাদের কি হবে টাইম সেভ হবে, ঠিক আছে। সো আপনার যদি রিডিং এর ক্ষেত্রে এক ঘন্টায় কিন্তু আপনার টাইমটাকে কভার করা কিন্তু অনেক ডিফিকাল্ট, সো আপনাদের কি হতে ট্রিকি হতে হবে। তো অনেক বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন টিচার আছে যারা বলে থাকে যে আপনার এই যে টি সিঙ্গেল টি লিখলে হবে না, সিঙ্গেল এফ লিখলে হবে না, এভাবে লিখলে কেটে দিবে, হ্যাঁ, বাট এই ধরনের ইনফরমেশন একদম ভয় ইনফরমেশন, ঠিক আছে। সো আপনারা এইভাবে লিখতে পারবেন। তারপরে আমি যদি আসি এখানে ইয়েস ওয়াই ইয়েস, তো সেম হতে ইয়েস নো নট গিভেন যদি আমি সবগুলো ক্যাপিটালে লিখি কারেক্ট, যদি আমি প্রথমটা বড় হাতে লিখে বাকিগুলি স্মল দেই সবগুলো ক্ষেত্রে ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে কারেক্ট। এবং অথবা আমি যদি টাইম সেভ করতে চাই তো ডেফিনেটলি আমি কি করব যে আপনার ওয়াই ইয়েস এর জায়গায় আমি ওয়াই লিখবো, নো এর জায়গায় আমি এন লিখবো, নট গিভেন এর জায়গায় এনজি লিখবো। সো আমি যদি এইভাবে যদি লিখি তাহলে আমি টাইম সেভ করতে পারবো, ঠিক আছে। সো আপনাদের আমার একজন স্টুডেন্টের এই ধরনের একটা কোশ্চেন ছিল যে আসলে কিভাবে লিখতে হয়, সো আমি বলবো যে আপনারা অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আসলে কোনভাবে লিখলে ভালো, তো আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনারা ছোটটা লিখবেন টি ফলস এনজি ইয়েস এন্ড এনজি এভাবে করে লিখবেন, তাহলে আপনার টাইম সেভ হবে। এখন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই আসলে এই ধরনের আইএলস থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা, যে না যে টি লেখা যাবে না, সিঙ্গেল টি এফ এনজি ভাবে লিখা যাবে না। তো আমরা কিছু আপনাদেরকে একটা কোশ্চেন একটা দেখাই, ফেক দেখাই। ফেক হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যারা আপনার যে কোশ্চেনগুলো করে বারবার, সো এর মধ্যে দেখেন এখানে আছে যে ক্যান উই রাইট টি এফ এনজি ইনস্টিড অফ ট্রু ফলস নট গিভেন, তো ট্রু ফলস নট গিভেন এর পরিবর্তে আপনার টি এফ এনজি লেখা যায় কিনা। তারা বলছে যে হ্যাঁ ইয়েস ইউ ক্যান, আপনি এটা লিখতে পারবেন কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট আই রিকমেন্ডেড ইট টু সেভ টাইম, তো কি বলছে সে আপনার রিকমেন্ডেড করছে কি সময়টাকে বাঁচানোর জন্য। ইফ ইউ রাইট ইয়েস বড় হাতে যদি এভাবে লিখেন ইয়েস নো নট গিভেন এইভাবে আপনি যদি লিখেন অথবা আপনি এইভাবে যদি লিখেন ওয়াই অ্যান্ড এনজি যদি লিখেন দিস ইজ অলসো অ্যাকসেপ্টেবল, এই দুইটাই হচ্ছে কি আপনার অ্যাকসেপ্টেবল, অ্যান্ড ইউ উইল নট লুজ পয়েন্ট, আপনি কোনো পয়েন্ট হারাবেন না, আপনি এটা লিখতে পারবেন। অ্যান্ড প্লিজ ইগনোর আদার রং অ্যাডভাইস দ্যাট ইউ ফাইন্ড অ্যাবাউট দিস অন আনরিলায়েবল সাইটস, আপনি কিছু কিছু সাইটস আছে বা তারা কি ধরনের ভুয়া ইনফরমেশন দেয়, ভুয়া আপনার তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে, সো আপনারা এই ধরনের বিভ্রান্ততে যাবেন না। সেটা ছাড়াও হচ্ছে বিভিন্ন হতে পারে বিভিন্ন কোচিং সেন্টারও এই ধরনের ইনফরমেশান হয়তো বা দিয়েছে, নাহলে তো স্টুডেন্ট আমাকে এই কথা বলার কথা না। সো যাই হোক, তো আপনারা সবসময় হতেছে আপনারা অথেন্টিক জায়গার মধ্যে থেকে বা অথেন্টিক সাইটগুলো থেকে হচ্ছে আপনারা ব্রাউজ করবেন, আপনারা জানার চেষ্টা করবেন, তাহলে আপনারা সঠিক ইনফরমেশানটা জানতে পারবেন। সো আপনাদের আমার এই একজন স্টুডেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে আমার অনেক স্টুডেন্টদেরও কী হবে উপকার হবে, তারা কিছুটাও যদি টাইম সেভ করতে পারে তাহলে সেটাও হচ্ছে কি আপনাদের জন্য ভালো। ওকে তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করে ফেলবেন। ওকে, আর কেউ যদি আমার আইএলটিএস এর কোচিং করতে চান সো বা ক্লাস করতে চান, কোচিং করতে চান, ডেফিনেটলি ইউ অল আর ওয়েলকাম, ঠিক আছে। তো আপনারা কি করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, তো কোনো কোয়ারি থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।